জেলার শান্তির বাজারে আমাদের একটা প্রতিনিধি দল ভিজিটের জন্য গিয়েছিলেন তার পেছনে মূল কারণ গত পাঁচই মে মহামতি কার্লাক্সের জন্মের দুই শত চার বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার বিভিন্ন জায়গার মতো শান্তির বাজারে তিন বছরের বেশি সময় ধরে যে পার্টি অফিসটা বন্ধ তার সামনে তারা তার একটা ছবি রেখে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন এরপর তারা বাড়িতে ফিরে যাওয়ার পর যারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বাছাই করে করে তাদের প্রত্যেকের বাড়িতে এবং এর মধ্যে বিশেষ করে একটু নেতৃস্থানীয় যারা তাদের উপরও দৈহিক আক্রমণ সংঘটিত করে এবং হাসপাতালে যাওয়ার মতো কোনো সাহায্য সহযোগিতা তারা পাচ্ছিলেন না শেষ পর্যন্ত এখান থেকে বাদলবাবুরা যোগাযোগ করেন পুলিশ গিয়ে একজনকে হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে এন্ড হন ফলে সেখান থেকে সূর্য উদয় হওয়ার আগেই পালিয়ে চলে আসেন এগুলি সমস্ত শোনার পর আমাদের মনে হয়েছে যে এদের সাথে আমাদের সাক্ষাৎ করা দরকার তো আজকে আমরা সেখানে যাই কালকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে আমাদের এই যে ভিজিটটা হবে আগাম জানানো হয় এবং কারা কারা যাবেন সেটাও আমরা উল্লেখ করি আগরতলা থেকে কটার সময় আমরা বেরোব সেটাও আমরা উল্লেখ করি আমাদের অন্য কোনো প্রোগ্রাম ছিল না এবং চিঠিতে পরিষ্কারভাবেই বলা হয়েছিল যে এই যে আক্রমণ হল শাসক দলের কর্মীরাই আক্রমণ করেছেন আক্রান্ত পরিবারগুলোর সাথে কিছু কিছু সব না কারণ গ্রামের ভেতরে পরিবার আছে আমরা সাক্ষাৎ করতে যাব এখন আপনারা যেটা ভালো বুঝেন ব্যবস্থা নেবেন তো আমরা সকালবেলা রওনা হয়েছে আমাদের সঙ্গে আমাদের এই টিমের মধ্যে ছিলেন বাদল চৌধুরী নারায়ণকর প্রাক্তন রাজ্যসভার সদস্য আমাদের পার্টি নেতা এবং ওই এলাকাটাতে পার্টি ইত্যাদি দেখবার ক্ষেত্রে তার একটা বিশেষ দায়িত্ব আছে সুধন দাস বিধায়ক এর বাইরে আমরা যখন গেলাম গিয়ে দেখলাম আমাদের দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার সদ্য মানে প্রাক্তন বিধায়ক তারপর সেখানে আমি দেখলাম যে তাপস দত্ত উদয়পুর মহ বিলোনিয়া মহকুমার সম্পাদক পরীক্ষিত মোর যে মানে এডিসির মেম্বার ছিল এক্সিকিউটিভ মেম্বার ছিল রিগিং করে এবার তাকে হারিয়ে দিল সঙ্গে আরও অন্ডানামাজ ছিল সবাইকে তো আমি চিনতে পারিনি তো এরকম জায়গায় আমরা যখন বাজারে ঢুকলাম বাংলাটা যেখানে আছে তার রাস্তার দুদিকে দেখলাম হাতে কালো পতাকা নিয়ে সেখানে লোকজন দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং গো ব্যাক মেইন স্লোগান হচ্ছে মানিক সরকার তারপরে বাদল যদি নামটাও উল্লেখ করেছে কারণ আমি তো ক্রস করে চলে যাচ্ছি সামনের দিকে একটু গাড়ি প্রসেড করার পর কারণ নির্দিষ্ট বাড়িগুলি আমি চিনি না দেখলাম যারা রাস্তার দুই দিক থেকে এই স্লোগান দিচ্ছিল খুব উত্তেজিতভাবে তারা এসে আমাদের গাড়িগুলি আটকাবার চেষ্টা করলো কিছুক্ষণ পর আমাদের সামনে বাদলবউর গাড়ি ছিল কিছুক্ষণ পর পুলিশ অফিসার আসলেন এসে আমাদের অনুরোধ করলেন যে আপনারা নেমে আসুন যে বাড়িতে যেতে চান সেখানে আমরা নিয়ে যাব আমরা গেলাম এবং এই মানে তুমুল যে বলা যায় যে খুব অ্যাগ্রেসিভ যে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন তার মাঝখান দিয়েই আমরা অত্যন্ত শান্তভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি যেই বাড়িটিতে আমরা গেলাম মানে এই বিক্ষোভকারীরা সেই বাড়িতেই আবার ঢুকে যাওয়ার চেষ্টা করছিল তো যাই হোক তাদের বাড়ির দরজাও আটকে দিয়ে পুলিশও বুধ সেখানে বাধা রাধা দেয় শেষ পর্যন্ত আমরা ভেতরে গিয়ে কথাবার্তা বলতে শুরু করি তাদের কাছ থেকে সেদিনের ঘটনা আনুপার্বিক জানার চেষ্টা করছিলাম তো ধরুন মিনিট দশ পনেরো কথাবার্তা বলার পর শান্তিরপুর শান্তির বাজার থানার যিনি ওসি সেই ভদ্রলোক আসলেন এসে হাজুর করে দাঁড়িয়ে বললেন যে এর পরে যে বাড়িটিতে আপনাদের যাওয়ার কথা ওখানে তো আপনাদের নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে তো আমি তো ব্যাপারটা বুঝে উঠতে পারছি না সেই বাড়িটা কোথায় কি ব্যাপার তারপরে বাদলবউ আছেন আমাদের অন্যান্য নেতৃত্ব আছেন তারা জানতে চাইলেন কেন কি সমস্যা হবে বলে না ওখানে তো গাড়ি নিয়ে যাওয়ার সমস্যা এবং যে মুড অফ দিস পিপল এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে আর গাড়ি নিয়ে গেলে গাড়িতে ঘুরিয়ে আনোর সমস্যা হবে তখন আমাদের বন্ধুরা বললেন ঠিক আছে আমরা হেঁটেই যাব কিন্তু পুলিশ অফিসার তিনি হাতঝোর করে অত্যন্ত বিনয়ের সাথে বারবার বলছেন এই ঝুঁকিটা আমাদের নিতে বলবেন না আমরা তো বলা যায় যে একটু ঝুঁকি নিয়েই অনেক দিন পর শান্তির বাজারে আপনারা আসবেন আমরা কিন্তু এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছি সব জায়গায় যেতে না পারলে অন্তত একটা বাড়িতে আপনারা আসতে পারলেন আমাদেরকে অন্তত সাহায্য করুন আর এর বাইরে যাতে কোনো ঘটনা ঘটতে না পারে যাই হোক আমাদের পার্টির নেতারা কথাবার্তা বললেন বাদলবাবু কথাবার্তা বললেন এই পরিস্থিতিতে আমাদের নেতৃত্ব খুব মানে ধীর তারা এটা উপলব্ধি করলেন যে পুলিশ যেখানে অনুরোধ করছে বারবার তারাই নিয়ে যেতে সাহস পাচ্ছে না এরকম পরিস্থিতিতে আমরা যদি যাওয়ার চেষ্টা করি গাড়িতে যাই আর হেঁটে যাই যাই কোনো ঘটনা ঘটলে পরে তো সমস্ত দায়টা আমাদের কাছেই চাপাবে কেমন এই পরিস্থিতিতে বলছে ঠিক আছে আপনারা যখন বলছেন আপনাদের অনুরোধ তো আমরা উপেক্ষা করতে পারবো না অলরাইট আপনারা আমাদের যখন নিয়ে যেতে পারবেন না আমরা যাচ্ছি না কিছুক্ষণ পরে দারকবাবু এসে বললেন চলুন আমরা গাড়ি ঘুরিয়ে ফেলেছি বাদলবাবু বারবারই বলছিলেন এই যে রাস্তার উপরে এই হট্টগোলটা চলছে এটা পরিষ্কার করুন বলে না অসুবিধা হবে না আমরা নিয়ে যাব তো আমি সবার সামনে আমরা বেরোচ্ছি মূল রাস্তা থেকে একটু নিচে বেরুতে গিয়ে দেখলাম প্রচণ্ড রকম মানে ভাবে সেখান থেকে ঢিল পাটকেল আসতে শুরু করলো আপনার মানে ব্রিক ব্যাটস স্টোন চিপস তারপর আপনার জলের বোতল ডিম লাঠি এগুলো তারা ছুঁড়ে ছুঁড়ে মারছিল কারুর হাতে কারুর বুকে কারুর মাথায় কারুর পিঠে এগুলো পড়ছিল তো পুলিশের গায়েও পড়ছিলো তো আমি এগুচ্ছি এগিয়ে রাস্তাটা উঠে আমি তখন বললাম একটু জুড়ে আমি বলছিলাম আর ওই পুলিশকে কেন তোমরা আক্রমণ করছো তারা তো এসছে আমাদের প্রোগ্রামটা সাহায্য করার জন্য তোমাদের যদি আক্রমণই করতে হয় বাহাদুরিই দেখাতে হয় আমরা তো দাঁড়িয়ে আছি মারো না আমাদেরই মারো হাত তুলে আমি বলছি মারো আমাদেরকে এভাবেই বলছি তো কিন্তু পুলিশ অফিসার আমাদের সামনে দাঁড়িয়ে বলে আর দাঁড়াবেন না আমাদের আস্তে আস্তে তারা নিয়ে গাড়ি তুলবার চেষ্টা করলেন এবং চারিদিক থেকে ঢিলপাটকেল এগুলি আসছিল তো এই যে ঘটনাটা ঘটল আমরা কিন্তু এখানে শান্তির বাজার থানার বাবু ছাড়া জেলার উচ্চ পর্যায়ের কোনো পুলিশ অফিসারকে আমাদের সাথে কথা বলতে যেতে দেখিনি তাহলে কালকে আমরা ডিজিকে চিঠি দিয়েছি কে কে যাবো আমরা উল্লেখ করেছি কোথায় যাবো আমরা উল্লেখ করেছি কেন যাবো আমরা উল্লেখ করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাউথ জেলাতেই এর আগেও মুহুরিপুরে এই ধরনের আক্রান্ত মানুষকে দেখতে যাওয়ার মুখে রাস্তায় পুলিশ অনুরোধ করে আমাদের যাওয়াটা বাতিল করতে প্রায় বলা যায় অনুরোধ করে আমাদের বাধ্য করেন ওখানে যাওয়াই যাচ্ছে না তাহলে এর একটা গ্যাপে গিয়ে আজকে যখন আমরা গেলাম এটা তো অন্তত পুলিশের উচ্চ স্তরের কারুর না কারুর সেখানে উপস্থিত থাকা দরকার ছিল কথা বলা দরকার ছিল কে যাচ্ছেন আমরা তো নামটা উল্লেখ করে দিয়েছি তা আমরা দেখলাম আমাদের সামনে সামনেকে না বারবারই ওই থানার যে ওসি ভদ্রলোক তাকে পাঠিয়ে দিচ্ছেন বাকিদের তো আমরা চিনিও না তো সেও ঢিলপাটকেল খাচ্ছিলো আমরা লক্ষ্য করছিলাম তো এটা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে জেলা স্তর থেকে এবং আমি বলবো হেডকোয়ার্টার থেকে এই চিঠি পাওয়ার পর যে ধরনের ইনস্ট্রাকশান এই প্রোগ্রামটা যাতে স্মুথলি করে বেরিয়ে আসতে পারে ডেলিগেশন তার জন্য যা দেওয়া উচিত ছিল তারা করেননি এবং এটা মনে হচ্ছে উদ্দেশ্যমূলক আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি এখানে ফিরে এসে শুনলাম ওখানকার ঘটনা যখন এই সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু দেখছিলেন আমাদের পার্টি সম্পাদক গৌতম দাস তিনি এখানকার ডিজির সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন ডিআইজির সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং তার পরিচয় দিয়ে কিন্তু কেউ ফোন তুলছিল না তাতে গিয়ে ওখানকার স্থানীয় ঘটনা পুলিশের উদ্ধতন মহলের এবং এখানকার যে পুলিশের উদ্ধতন মহলের যে মানে ভূমিকা এই দুটা মিলালে পড়ে মনে হচ্ছে যে গোটা জিনিসটাই পরিকল্পিত এই থানেদার যে সাধারণ নিম্ন পর্যায়ের একজন পুলিশ অফিসার তাকে সামনে ঠেলে দিয়ে বাকিরা তামসা দেখার চেষ্টা করছিলেন আমি বলতে বাধ্য হচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি না বললে পরে আপনারা হয়তো ব্যাপারটা বুঝতেই পারতেন না তার জন্য আমি ঘটনাটা বললাম আমি পেছন দিকে নিয়ে যাব বিধানসভার সর্বশেষ অধিবেশন হয়েছে মার্চ মাসে এটা বাজেট সেশনও ছিল যদিও স্বল্প সময়ে তাতে ত্রিপুরায় ককবরক ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা তিনি যে জুলাই বাড়িতে খুন হয়েছিলেন পুলিশের গুলিতে কংগ্রেস শাসনে প্রত্যেক বছর সেই দিনটিতে তাকে শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবস পালন করা হয় সেই দিনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে বাদল চৌধুরী বিলুনিয়া থেকে যাচ্ছিলেন সেই গ্রামটাতে তিনি আক্রান্ত হয়েছিলেন তার উপরে একটা রেফারেন্স বিধানসভার মধ্যে আনা হয়েছিল সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে না না এটা তো ঠিক না আমাদের বিধায়করা জানতে চাইছিলেন বিষয়টা কি হচ্ছে আমরা বিধায়ক আমাদের নিজেদের নির্বাচিত এলাকায় যেতে পারছি না আমরা কি শুধু আমাদের নিজেদের বিধানসভা এলাকার প্রতিনিধি ত্রিপুরার অন্যান্য মানুষ যারা সমস্যায় পড়েন তাদের সুখে দুঃখে বিপদে আপদে তাদের কাছে তো আমাদের যেতে হবে তো আমরা দেখছি আমাদের কাউকে যেতেই দিচ্ছেন না আপনারা আক্রান্ত হচ্ছি আমরা প্রতিরুদ্ধ হচ্ছি আমরা দৈহিকভাবে নির্যাতিত হয়েছেন আমাদের বিধায়করা এটা কী চলছে এটাই চলবে কিনা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিধানসভায় স্টেটমেন্ট করলেন যে না না কোনো মতে এটাকে সমর্থন করি না এটা নিন্দনীয় এবং বিধায়করা এবং শুধু বিধায়ক কোনো সব দলের লোকরা শুধু তাদের বিধানসভা কোনো ত্রিপুরা সব জায়গায় যাবেন এই বাধা দেওয়ার বিষয়টাকে আমরা সমর্থন করি না এটা কোনোমতি আমরা মেনে নেব না এটা যাতে না হয় আমরা দেখব এই স্টেটমেন্ট কিন্তু উনি করলেন পরবর্তী সময়ে বিধানসভার চত্বরে আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন এই যে মুখ্যমন্ত্রী বললেন এই সম্পর্কে আপনার বক্তব্য কী আমি বললাম অভিনন্দন জানাচ্ছি তাকে কিন্তু তার যে এই বিবৃতি তার যে এই প্রতিশ্রুতি এবং তার যে এই নিন্দাবাদ তার মানে তার দলের লোকদের বিরুদ্ধে দলের তো সবাই এই কাজগুলি করছে ঘটনাটা একটা ছোট্ট অংশ এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ দিনে যেভাবে আমাদের মুভ করার ক্ষেত্রে তিনি বললেন কোনো অসুবিধা হবে না এটা দিন না গেলে বাস্তবের মাটিতে কি ঘটছে না দেখা পর্যন্ত চট করে আগাম কিছু মন্তব্য করা ঠিক হবে না তাহলে এই স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে আজকের যে ঘটনা আমি অনুরোধ করবো সাংবাদিক বন্ধুদেরকে যে আপনারা বুঝবার চেষ্টা করুন সেদিন যে কথা আমি বলবার চেষ্টা করেছিলাম তার ভেতরে যে মানে কারণ ছিল আজকের ঘটনা কিন্তু তা পরিষ্কার হয়ে গেল এখন সাংবাদিক বন্ধুরা কেউ কেউ সেখানে যে বাড়িটিতে গিয়ে কথা বলছিলাম ওখানে ঢুকে আমাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন আপনাদের এখানে এসে কথা বলবো এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এখানে আসার পর আমাদের বন্ধুরাও বললেন যে সাংবাদিকরা এখানে যারা আছেন তারা তো জানতে চাইবেন আপনারা যেহেতু ফিরে এসছেন বোধহয় তাদের সাথে কথা বলা উচিত হবে তাই আপনাদের সাথে মিললাম ওখানে আমি যা বলেছি এখানে আমি তাই বলবার চেষ্টা করছি এটা কি হচ্ছে এটা হচ্ছে বিজেপি দলের মধ্যে কমিউনিস্ট ভীতি এমনভাবে ঢুকেছে তার থেকে আত্মরক্ষার জন্যে তারা এই সন্ত্রাসের পথ দিনের পর দিন বাড়িয়ে চলেছে বিশেষ করে আমরা যেটা দেখছি গত এডিসি নির্বাচনে তাদের ভরাডুবি এবং সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের পাঁচটা মানে বড় ছোটো রাজ্য তাতে যে বিধানসভার নির্বাচন তাতে যে তাদের ভরাডুবি বাদ দিলে পর এরা বুঝতে পারছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে জাতীয় স্তরে এবং ত্রিপুরায় আর কমিউনিস্টরা তারা যেই ধাতুতে গড়া সমস্যা মানুষ তাদের থেকে তাদের আলাদা করা যাবে না তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখবে তাদের সমস্যা নিয়ে ভাববে চিন্তা করবে তাদের মোবিলাইজ করে রাস্তায় তারা আছে রাস্তায় তারা থাকবে তাদেরকে প্রতিহত করা যাবে না এরকম একটা জায়গায় নিজেদের এই যে শাসন ব্যবস্থা শাসনের নামে যে লুটের রাজত্ব চলছে এই রাজত্ব অব্যাহত রাখবার জন্যে এই সন্ত্রাসের পথ তারা বাছাই করে নিচ্ছেন এবং এটা ক্রমে ক্রমে বাড়ছে এবং লক্ষ্য করবেন গত কয়েকদিন যাবৎ খুব পরিকল্পিত সমস্ত ঘটনাগুলি ঘটছে যে আবার নতুন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস বছরের পর বছর যেগুলি বন্ধ ছিল এই গত তিন বছর যাবৎ খোলা যায় না সেগুলো ভেঙে ঢুকছে আগুন দিয়ে আবার পুরাচ্ছে সাতবার আটবার যে অফিস বাড়ি আক্রান্ত হয়েছে তিনবার চারবার যে অফিস বাড়ি আক্রান্ত হয়েছে সেইগুলো আবার নতুন করে আক্রমণ করছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে লুটপাট করছে এবং এই সঙ্গে সঙ্গে এই দৈহিক আক্রমণ বাড়ছে কাজেই এগুলো আপনা আপনি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে তাদের কিছু মানে উচ্ছৃঙ্খল সমর্থক করছে এভাবে বললে তো ব্যাপারটা আমরা গ্রহণ করতে রাজি না এটা রাজ্যের যে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় নেতৃত্বের কী ভূমিকা আছে সেটা চট করে আমি বলতে যাচ্ছি না এদের মদত ছাড়া এদের অনুমতি ছাড়া এই সমস্ত কাণ্ড কারখানা ঘটতে পারে হতে পারে যেটা চলছে এটা বিশ্বাস করা কিন্তু খুব কঠিন তো আমি সেখানেও বলছিলাম আজকেও যেটা বলছি মানুষের যে স্মরণের যে ভাণ্ডার স্মরণশক্তির যে ভাণ্ডার তাতে কিন্তু এই ঘটনাগুলো জমছে স্তূপীকৃত হচ্ছে মানুষ এগুলো ভুলে যাবেন মনে করার কিন্তু কোনো কারণ নেই ইতিহাসের অভিজ্ঞতা মানুষ এগুলি ভুলে যায় না ভুলে যেতে পারে না এটা আমি সেখানে উল্লেখ করার চেষ্টা করেছি এবং সেখানেও আমি বলেছি এখানেও বলবো যে আমাদেরকে যেভাবে আক্রমণ করছেন তা আমি তো বলেছি পরিষ্কার বলছি এখনও বলছি ঠিক আছে আমার রক্তের বিনিময়ে আমার জীবনের বিনিময়ে যদি ত্রিপুরায় শান্তি পুনঃস্থাপিত হয় সুস্থিতি পুনঃস্থাপিত হয় সম্প্রীতি পুনঃস্থাপিত হয় গণতন্ত্র পুনঃস্থাপিত হয় আমি অখুশি হব না আমি সাধুবাদ জানাবো কিন্তু তারপরও যেটা বলবো শান্তি চাই সুস্থিতি চাই সম্প্রীতি চাই গণতন্ত্র চাই এটা কি হচ্ছে এটা বন্ধ করা দরকার কাজেই এই বিষয়গুলো উল্লেখ করলাম আপনারাও আক্রান্ত হচ্ছেন আজকেই দৈনিক সংবাদ পত্রিকায় দেখলাম তার সাংবাদিক গতকালকেও আক্রান্ত হয়েছেন তো এই যে চলছে এইভাবেই চলবে এটা তো মানে মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা থাকবে কাজেই এটা শাসক দলের বোঝা দরকার আর পুলিশের ঊর্ধ্বতন মহলের একটা অংশ যে দুর্বলতা দেখাচ্ছেন এটা কিন্তু তাদের মুখে চুমকালি লাগছে এই ত্রিপুরার মানুষের মধ্যেই কিন্তু তাদের কাজ করতে হবে তাদেরও কিন্তু উপলব্ধির মধ্যে ব্যাপারটা রাখা দরকার আমরা পারলাম না আক্রান্ত মানুষ এবং যে ভদ্রলোকের বাড়িতে যেতে আমাদের মানে পুলিশ আপত্তি করলেন তার সঙ্গে যখন আমাদের বন্ধুরা কথা বলছেন হাউ হাউ করে তিনি কাঁদছিলেন এই আপনার এই যে ফোন মুঠি ফোন মুঠি ফোনে আসছিলো যে আমাকে যে ক্ষতবিক্ষত করলো বাড়িটাকে শেষ করে দিল আপনারা আসলেন আমাকে একটু দেখতে আসতে পারবেন না তখন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন বাসুদেব মজুমদার যে পরিস্থিতি এখানে যা যেভাবে পুলিশ বলছে আমরা তো দেখবার জন্যে আসছিলাম কিন্তু আমরা তো এই জায়গাটাতে এমন একটা পরিস্থিতির সম্মুখীন জোর করে তো কিছু আমরা বলতে পারছি না পারলাম না তো আমরা যেতে তাহলে কোন রাজত্বে আমরা আছি এই যে জঙ্গলের শাসন আমরা বলছি এটা কি শুধুই কথার কথা এটা শুধু কথার কথা না এই অবস্থা থেকে বেরোবার জন্য মানুষের কাছে যেটা আমরা বলবো দল মতের ঊর্ধ্বে উঠে সময় অনেক গেছে আর বোধ সময় হাতছাড়া করা ঠিক না প্রতিবাদ সেখানে সম্মিলিতভাবে সমস্ত মানুষের মানে জানানো দরকার সোচ্চার হওয়া দরকার আছে এই আমার বক্তব্য এটা আপনাদের সংক্ষিপে উপস্থিত করার জন্য আমরা ডাকলাম এই হঠাৎ করে ডাকা এই যে সম্মেলন তাতে আপনারা খাওয়া টাওয়া ছেড়ে এসছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং এ সময় আপনাদের সামনে কথা বলতে হলো তার জন্য দুঃখ প্রকাশ করছে কিন্তু কোনো উপায় নাই সন্ধ্যা ছটা থেকে তো আবার কারফিউ শুরু হয়ে যাবে স্বাভাবিক কারণে সে সময় আপনাদের ডাকা যাবে না এই আমাদের বক্তব্য কি বলছেন ওই যে আমরা দেখা দেখা করতে করতে গেলাম যাওয়াটাই অপরাধ তাদের হাসপাতালে যেতে দিত না হাসপাতালে চিকিৎসা করতে তারা নিরাপত্তা বোধ করলো না এই পরিস্থিতিতে আমরা যেতে চাইলাম এটাই আমাদের অপরাধ কেন গেলাম তারা যা তা করবে এর

আজকে একেবারে এ ধরনের ঘটনা আর আজকের ঘটনা যে জায়গাতে সরাসরি যে ভিডিওগুলো সামনে এসেছে সেটা এ রাজ্যের বুকে আর ঘটেনি সামাজিক মাধ্যমগুলোকে ছড়িয়ে পড়েছে ব্যক্তিগতভাবে প্রশ্নটা নয় বিরোধী দল না তাই রাজ্যে কোন জায়গাতে যেতে পারছে না এ রাজ্যের এই পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া এতক্ষণ তো তাই বললাম এতক্ষণ কি বললাম তাহলে বুঝতে পারছেন আমরা রাজ্যটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আইনেশ শাসন নাই যে জঙ্গলের শাসন এবং এটা একদলীয় শৈর শাসন ফ্যাসিস্ট স্লব যে কায়দা সেই कायদায় ত্রিপুরার মানুষকে দাবি রাখার চেষ্টা হচ্ছে কোনো প্রতিবাদ করা যাবে না এটা চলবে না এটা তো চলতে পারে না এই যে আজকের শুধুমাত্র পুলিশ প্রশাসন অর্থাৎ হেডকোয়ার্টার আপনারা কিন্তু দেখা গেছে যে সেখানে প্রচুর সংখ্যক মানুষের তাহলে সেটার জবাব আমি কি করে দেব ভাই সেটা তো পুলিশকে আপনারা জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করুন সব প্রশ্ন করে উত্তর আমাদের কাছে কেন চাইবেন আমাদেরও তো এটাই প্রশ্ন আমরা মিছিল সভা সমাবেশ এই কোভিডের কারণে বন্ধ করে দিয়েছি না এটা করবেন না তাহলে এই রাস্তার উপর কি করে এই কয়েকশো লোকজন জমায়েত হলো কে ভাঙল তারা জানলই বা কী করে ডিজিপি আমরা জানিয়েছি হতে পারে এসপি কে তারা জানিয়েছেন তারা কি করে জানলেন আপনি যেটা জিজ্ঞেস করছেন বুঝতে অসুবিধা হয় বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না রে ভাই আর কারোর কিছু আছে আপনাদের মাধ্যমেই তো বললাম ওনার যদি চোখ থাকে কান থাকে শক্তি থাকে এর থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন আলাদা করে তার কাছে গিয়ে আবার সময় নষ্ট করবো কেন আর কারোর কিছু আছে থ্যাংক ইউ